জলপাইয়ের লাড্ডু আচার একদিন বানিয়ে সারা বছরের জন্য তৈরি করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারনাস কুকিং হাউস পরভিটি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সবারই পছন্দের রেসিপি, হচ্ছে আচার। আচার খেতে কে না ভালোবাসে, টক মিষ্টি ঝাল, বাঙালি মানে আচার প্রিয়। তাই আমি আজকে মজাদার আচারটা তৈরি করে নিচ্ছি। আমি সরাসরি গাছ থেকে নিয়ে নিয়েছি। এখন আপনারা বাজারে কিন্তু অ্যাভেলেবেল জলপাই পাবেন, তো যাদের কাছে গাছ নেই তারা তো বাজার থেকে নিতে হবে। তো আমি আমাদের গাছ থেকে তুলে নেছি, তুলে এখন এগুলাকে ভালো করে ধুয়ে নেছি। বন্ধুরা ভিডিওটি কে কোথায় থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দিবেন। আমরা নানাভাবে আচার তৈরি করতে পারি, কিন্তু অনেক সময় আছে বাচ্চাদেরকে আচার দিলে আপনার অর্ধেক খাচ্ছে বা অর্ধেক ফেলে দিচ্ছে। আর এভাবে যদি লাড্ডুর আচারটা বানিয়ে নেন তাহলে একটাই খাওয়ার পরে কিন্তু কারেকটা চাইবে, হাতে লাগবে না কোনো তেল। আর এই আচারটা কিন্তু আপনি যেখানে সেখানে পাঠিয়ে দিতে পারবেন, এবং কি আপনার অফিসে এবং যাওয়ার সময় লাঞ্চ বক্সে কিন্তু আপনি একটা আচার নিয়ে যেতে পারেন। আমরা মেয়েরা যখন চাকরি করি আমরা কিন্তু যখন লাঞ্চ টাইম পড়ে তখনও কিন্তু আমরা একটা আচার খেতে খুব ভালোবাসি। তো এখন আচারগুলো আপনার জলপাইগুলোকে ধুয়ে নিলাম, তারপর একটু লবণ আর হলুদ দিয়ে এটাকে আমি 5 মিনিট একটু সিদ্ধ করে নেব। একটু ফেটে ফেটে উঠছে, তারপরে এখন এগুলাকে আমি এখন একটু থেতো করে নেছি। বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু জলপাইয়ের নানাভাবে আচার দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি 3-4 রকমের জলপাই আচার অলরেডি তৈরি করে ফেলেছি নিজের গাছের জলপাই দিয়ে। তা এখন এখানে আমি 5 ফোড়ন নিয়ে নিলাম, তারপরে নিয়ে নিচ্ছি আমি মেথি নিয়ে নিয়েছি, একটু আপনার মরি নিয়ে নিলাম, তারপর 3-4 টুকরা নিয়ে নিয়েছি আপনার হচ্ছে দারচিনি, 3টা এলাচ নিয়ে নিয়েছি, 2টি তেজপাতা নিয়ে নিয়েছি। এখন এটাকে আমি একটু ভেজে নিয়ে তারপর এটাকে আমি মশলাটা তৈরি করে নেব। আর আপনারা যদি এভাবে তৈরি না করতে পারেন, জাস্ট যেটা 5 ফোড়নের মশলা আছে সেটাকে ব্লেন্ড করে দিতে। আমি এখানে একটু ধনিয়া দিয়ে দিচ্ছি, আস্তা ধনিয়া ভেজে। এখন এখানে আমি 250 গ্রাম নিয়ে নিয়েছি তেল, সরিষার তেল নিয়ে নিলাম, 2টি তেজপাতা দিয়ে দিচ্ছি, 3-4টা শুকনামরিচ দিয়ে দিলাম, আর একটু আদা ঝুরি দিয়ে দিলাম, তারপর হচ্ছে যে চিকন চিকন করে কেটে নিয়েছি আদা, একটু রসুন কুচি দিয়ে দিয়েছি। এখন এটা একটু ভাজা হওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি আমি থেতো করার সিদ্ধ করে রাখা আপনার জলপাইটা। এটা সিদ্ধ করে নিলে যে অ্যাসটা যে টকটা থাকে, অনেকে হয়তো টকটা, আর আমি যে আচার জলপাইটা দিয়ে আপনার আচার বানাচ্ছি এই জলপাইটা কিন্তু তেমন একটা কিন্তু টক নয়। তারপর আমি সিদ্ধ করে একটু পানিটা ফেলে দিয়েছি যাতে অতিরিক্ত টক না থাকে। আর এই জলপাইয়ের লাড্ডু আচার তৈরি করার জন্য অবশ্যই আপনারা এখানে একটু গুঁড়ো মরিচটা ফেসিয়ে দেবেন, একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু খুব ভালো লাগে। দিয়ে দিয়েছি 7 মতো লবণ, এখন আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিব আমি এখানে আপনার দিয়ে দিয়েছি 1 কাপ দিয়ে দিলাম আমি এখানে চিনি। এখানে আমি একটু আপনার সামান্য একটুকু আদা গুঁড়া যে ধনিয়া গুঁড়া দিয়েছি, আর একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, এটা অফ ক্যামেরা চলে গিয়েছে মেবি মনে হয়, 1/4 চা চামচ করে দিয়ে দিয়েছিলাম। এখন আমি এটাকে 4 থেকে 5 মিনিট অনবরত এখন আমি নাড়বো। এই আচার তৈরি করার সময় অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে চুলার পাওয়ারটা কিন্তু বাড়িয়ে রাখা যাবে না, আর বারবার আপনার এটাকে নাড়াচাড়া করে দিতে হবে যাতে তলানিতে নামে যেতে। আমি এখন যে মশলাটা তৈরি করেছিলাম সেখান থেকে আমি অর্ধেক মশলা দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে আমি একদম ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন আচারটা ঘন হয়ে আসবে তখন কিন্তু কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে, একদম লালচে কালার চলে আসবে। এখানে কোনো কালার ফুটি আমি ব্যবহার করিনি, বছর জুড়ে আচারে পাঙ্গাস না পড়ার জন্য, আচারটা ভালো থাকার জন্য অবশ্যই এখানে সিরকা ব্যবহার করতে হবে, যেটা সাদা ভিনেগারটা। তো আমি এখানে 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি আরও 2-3 মিনিট ভালো করে আপনার এটাকে নাড়াচাড়া করছি। তারপর উপরে কিছু আপনার আবার আচার মশলা দিয়ে এখন এটাকে আমি গরম গরম নামিয়ে নিয়েছি, একদম শুকিয়ে গিয়েছে। বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। তো এখন আমার হাতে একটু সরিষার তেল মেখে নিয়েছি, তারপর আমি একটু একটু করে জলপাই নিয়েছি, মাঝখানে একটা কিন্তু ভিজিয়ে দিয়ে দিচ্ছি। খাওয়ার সময় যদি জলপাই আচার খাওয়ার সময় যদি মুখে যদি একটু জলপাইয়ের ভিজিটা নাড়াচাড়া না করা হয় তাহলে মনে হচ্ছে যে আচারেই খাচ্ছি না। তো এমন মজাদার আচার তৈরি করে আপনি আপনার প্রিয়জনদেরকে গিফট দিতে পারেন, এবং একদিন বানিয়ে আপনি সারা বছরের জন্য তৈরি করে রাখতে পারেন। আপনার যখন মন চায় তখনই
খেতে পারেন। অবশ্য পরিবারে যখন কেউ নতুন মেহমান আসবে তখন তো সবাই কিন্তু আচারটা খুঁজে, আর তখন তাদেরকে এরকম আচারটা তৈরি করা আপনার আচারটা দিয়ে দিতে পারেন, তারা অনেক খুশি হয়ে যাবে। যেমন আমি যে আচারটা তৈরি করছি এখন আমার বান্ধবীর জন্য পাঠাচ্ছি, সে গর্ভবতী হয়েছে, অনেক খুশি হয়ে গেছে, যা তাকে অনেক কিছু খাওয়ানোর পরে এতটা খুশি হতো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।